বেজে গেছে পঞ্চায়েত ভোটের দামামা। নিজেদের গুটি সাজাতে প্রস্তুত সমস্ত রাজনৈতিক দলগুলি, পিছিয়ে নেই কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা কংগ্রেসের প্রচার কমিটি গঠন। প্রচার কমিটিতে রয়েছেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, রানীনগরের প্রাক্তন বিধায়ক ফিরোজা বেগম ও কংগ্রেস নেতা মোশাররফ হোসেন। আপনারা জানেন যে গোটা মুর্শিদাবাদ জেলা সারা বাংলার সঙ্গে সম্মতি রেখে এই মুহূর্তে একটা পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে ইতিমধ্যেই আমাদের একটি ওই আপনার নিম্নলিখিত যে সমস্ত ব্যক্তিগণের নাম বলছি তাদেরকে নিয়ে একটা নির্বাচনী প্রচার কমিটি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে গঠন করা হয়েছে। নির্বাচনী প্রচার কমিটি গঠন করা হয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। তিনজন সদস্যের নাম হলো শ্রী মনোজ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক, সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, মোশাররফ হোসেন, প্রাক্তন সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ, এবং তিন নম্বর ফিরোজা বেগম, প্রাক্তন বিধায়িকা রানীনগর। এরা তিনজনে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের প্রচার কমিটির দায়িত্বে থাকবেন এবং আগামী দিনে এদের নেতৃত্বেই গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রচার আন্দোলন এগুলো সংগঠিত হবে। খুব স্বাভাবিক কারণে এই প্রচারের দায়িত্বে যে তিনজনের নাম ঘোষণা করলাম এরা থাকবে। দ্বিতীয়, গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা প্রায় 90% ব্লকে আমরা লক্ষ্য করে দেখছি আমাদের যারা কর্মী যারা ইতিমধ্যে মনোনয়ন পেশ করেছেন, বিশেষ করে সিভিক পুলিশ এবং তৃণমূলের হানমাদরা যারা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের এই 20 তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের জন্য তারা যথেষ্টভাবে চাপ দিচ্ছে, আমরা বলতে চাইছি এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজ। যদি কেউ মনে করে যে এইভাবে প্রত্যাহার করিয়ে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ব্যাহত করব, তারা দলমত নির্বিশেষে এর কিন্তু প্রতিভা জানানো হবে এবং প্রতিহত করা হবে, এটা আমরা প্রশাসনকে আমরা বলে দিতে চাইছি। কারণ গণতান্ত্রিক পথে প্রত্যেকেরই অধিকার আছে নৈতিকভাবে মনোনয়ন পেশ করার।